শাশুড়ির সাথে বলে না শ্বশুরের সাথে বলে না এটা একটা সামাজিক ব্যাধি আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দেয় এই ব্যাধিটা কেন দুই মিনিটে বলে যায় শাশুড়ি যারা আছেন নতুন বউমা যদি আপনার ঘরে আসে তাহলে বুঝবেন আপনার ঘরে একটা মেয়ে আসছে আপনার নিজের কন্যাকে যেমন ভালোবাসেন আপনার বউমাটাকে ওই রকম চোখে দেখে আপনাকে ভালোবাসতে হবে তার সুবিধা অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে তার সুখে দুঃখে আপনি তার পাশে থাকবেন আপনার সন্তানের পাশে থাকবেন না আপনি বৌমার পক্ষে থাকবেন আপনি বৌমার পক্ষে থাকবেন শাশুড়ি যারা তাদেরকে বলতেছে আপনারা বৌমার পক্ষে থাকবেন আপনার সন্তানের পক্ষে না আমি আমার মাকে দেখছি আমার স্ত্রীর পক্ষে থাকতো আমার পক্ষে কোনো দিনই থাকছে না বৌমার পক্ষে থাকবে তাহলে কি হবে ওই স্ত্রী ওই আপনার বেটার বউ সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সে সংসারে মানান হবে আমাদের দেশে অনেক নারীরা বুঝে না আসার পরপরই এই বৌমার খুঁটিনাটি ভুল ধরতে থাকে একটা মেয়ে নতুন ফ্যামিলিতে আসছে তার ভুল হইতে অত জীবনে বধু বউ হইবে কারণ নতুন আসছে ফ্যামিলিতে মেসিং হইতে ছয় মাস এক বছর লাগবে তা আপনি তাকে কাজ হচ্ছে আপনাদেরকে তাকে এই ফ্যামিলির ভিতরে মেসিং করে দেওয়া। আমাদের সামাজিক এরকম কিছু ব্যাধি আছে যেগুলির কারণে সংসার অনেক সময় ছয় মাসও টিকে না আর যারা মেয়ে বিয়ে দিচ্ছে তাদেরকে বলতেছি অনেক সময় জামাই শ্বশুরের মধ্যে জামাই মেয়ের মধ্যে ঝগড়া হয় হতে পারে আমাদেরও ঐসে আপনাদেরও ঐসে সবাই যে আল্লাহ তা কিন্তু না কিন্তু আমি একটা দিক সবসময় দেখতাম আমার শাশুড়ি আমার পক্ষ নিত তার মেয়ের পক্ষ নিত কোনো মত মিনুল্য হলে একটু বাক্যতণ্ড হলে আমার শাশুড়ি আমার পক্ষ নিচ্ছে যখনই আমার পক্ষ নিত তখনই আমার মন নরম হয়ে যেত আল্লাহ রসুলকে ইশ্বরী তো দেখছি হুজুরি করিম সাল্লাল্লাহ্লা সাল্লাম আলি ফাতেমার মধ্যে ঝগড়া হলে আল্লাহ্ নবী আলীর পক্ষ নিত ফাতেমার পক্ষ নিত না একসাথে বলবেন না মার হাবা ফাতেমা আর দিয়া আল্লাহ আল্লাহ কেনবি ধমক দিতেন এই করছো কি তুমি আমার আলির মনে কষ্ট দিয়েছো একদিন বেজার হয়ে হজরত আলির দি আল্লাহ তাল্লু রাগ কই রে মসিদুন মাটির মধ্যে যা শুয়ে হয়েছে আল্লাহ্ নবী যা বলতেছে ফাতেমা আলি কই বলে আব্বাজান আমি তো আপনার আলিকে কষ্ট দিয়ে ফেলছি বলে বাক বিতরণটা হয়েছে রাগ করে চলে গেছে করছো কি তুমি আমার আলীর মনে কষ্ট দিয়েছ আমার আলী কোথায় হুজুর কোথায় গেছে আমি বলতে পারি আল্লাহ নবী খুঁজতে 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 আইসে দেখি মসজিদ নবী মাটির মধ্যে শুয়ে রয়েছে তখন আল্লাহ নবী ডাক দিলেন বা তোরা ও মাটিওয়ালা উঠো 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 হাজরত আলীর মন নরম হয়ে গেছে রাগ মুখ সব মিটে ঠান্ডা হয়ে গেছে সেদিন থেকে হজরত আলী বললেন আমার নাম আর খালি আলী থাকবে কেন আমার নাম উপাধি হয়ে গেল আবু তুরা আল্লাহর নবী বলতেছে উন্মাত্রে কেমতের বাহাত্তর আলামত কোন হাদি আসছে পঁচাশি আলামত এগুলি হলো আলামতের সুগরা ছোট ছোট আলামত আল্লাহর নবী বলেন উম্মত কেমতের ছোট্ট আলামতের মধ্যে একটা আলামতের নাম অদা উল আমানা আমার উম্মতের মধ্যে আমানতের খেয়ানত বাড়বে এত পরিমাণে বাড়বে সন্তান মাকে খাইতে দিতে চাবে না সন্তান মাকে বোঝা মনে করবে ছেলে বাবাকে বোঝা মনে করবে সন্তান মাকে বোঝা মনে করবে বাবাকে বোঝা মনে করবে আমার যুবক ভাইরা রে আপনার যদি রুজি রুটি কম থাকে মাকে নিয়ে খাবেন আপনার যদি রুটি রুজি কমও থাকে বাবাকে নিয়ে খাবেন আপনি আপনার বাবা মাকে নিয়ে যে খাবারটা খাবেন আজকে বড় আফসোস হয় একটা বাবা চারটা সন্তান পারলো এক বাবার পাতিলের মধ্যে চার সন্তানের খাবার জুটলো আজকে ছেলে বিয়ে করছে তার একটা সংসার হয়েছে আজকে তার একটা ছোট্ট সংসারে বাবা মার খাবার জুটে না ঠিক তুই মানুষ হয়েছিস কে তুই শিয়াল কুত্তা হলে জন্ম নিয়ে থাকতি কি কথা কন না কে তুই মানুষ কেন হয়েছিস তুই শিয়াল কুত্তা হলি না কেন একটা বাবা রুজির ভিতরে চারটে সন্তানের খাবারের পাতিলে জায়গা হলো আর তোমার পাতিলে মাত্র দুইটা বৃদ্ধ বাবা মার জায়গা হয় না ভাত হয় না তোর তুই মানুষ হয়েছিস কেন তুই সন্তান হয়েছিস কেন তুই মরে যা আর কুত্তা হয়ে যা বড় আশ্চর্য সামাজিক বিধি একটা বাবা সারা জীবন পরিশ্রম করে তার ছয়টা সন্তান লালন করে কি বাপ করে না এতগুলি ফ্যামিলির সন্তান বাবার পাতিলের মধ্যে মায়ের পাতিলে খাবার জুটল আর সন্তানের এক ছোট্ট পাতিলে বাবা মার খাবার জুটে না ছি ও সন্তান মানুষ হয়েছে ও পালার চাইতে শিয়াল কুত্তা পাতলে আরো ভালো হতো আপনাকে বুঝে যেতে হবে মুসলমান পরে হিসেবে আসেন আপনি মানুষ হিসেবে হিসাব আসেন মানুষ হিসেবে আপনি সামান্যতম যদি মানবিক বোধ কোন মানুষের থাকে ওই মানুষ যদি চিন্তা করা হারে আমার আব্বার পাতিলে আমার মায়ের একটা পাতিলের ভিতরে আমরা ষাটটা ভাই বোনের খাবার হইল আর আমার বৃদ্ধ বাবা মার খাবার আমার সত্য পাতিলে হবে না বাবার একটা ঘরের মধ্যে আমরা ছয় ভাই বোনের জায়গা হলো আর দুইজন ব্যক্তির একটা ঘরের মধ্যে জায়গা হবে না এই চিন্তা যদি কোনো সন্তানের মগজের ভিতরে থাকে তো তাকে ধর্ম বুঝতে হয় না তাকে বিবেক দিয়ে বুঝলে হয়ে যায় ধর্মের বিধান তো আরো পরে ধর্ম বলতেছে বাবা অসন্তুষ্ট মা অসন্তুষ্ট যদি হয় আর তুমি কাবার ইমাম হয়ে চল্লিশ বছর যদি কাবার ইমামতি করো জান্নাত নসিব হবে না ঠিক আসতে বলেন কেন জান্নাত নসিব হবে না এই যে বুড়া কলা খেলাম কবে না তো কোরআন মিথ্যা হবে জান্নাত হবে রসুলের জিন্দিগি মিথ্যা হবে 40 বছর সিল্লা দিলেও 37 বছর হাজ গেল 38 বছর ফিরের দরবারে কাটালেও কাজ হবে না কি কথা বল না কোন লাভ নেই কোন লাভ নেই আপনাদের পিতামাতা আপনার প্রতি পিতামাতার প্রতি অনুগত থাকতেই হবে মাস্ট অবশ্যই অবশ্যই আপনাকে আপনার বাবা মার خدمت گزار সন্তুষ্টকারী সন্তান হিসেবে কবুল হইতে হবে কৃতজ্ঞ সন্তান হিসেবে আপনাকে কায়েম করতেই হবে সন্তানকে সামান্য কিছু বিবেকবোধ যদি আমাদের জাগ্রত হয় তাহলে আমাদের জীবন সাকসেস উপস্থিতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে কেন কৃতজ্ঞ হবেন না বলেন তো যেই মাটা দিনের পর দিন দিনের পর দিন কত রজনী আপনি ঘুমিয়েছেন কত রাত মা সারা রত্ন বাতাস তখন তো পাখা ছিল না ফ্যান ছিল না কারেন্ট ছিল না মা বাতাস দিছে বাতাস দিতে 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 মার হাত ক্লান্ত হয়ে গেছে আবার ঘুম থেকে ফাল উঠে আবার মা বাতাস দিছে আমার খুকা ঘেমে যাবে ঠান্ডা লাগবে আবার বাতাস দিছে আপনি অসুস্থ হয়ে বললে সবাই ঘুমাই গেছে কিন্তু মা ঘুমাইছে না আপনার পাশে বারবার বারবার জাগছে উঠছে বসছে বারবার জাগছে উঠছে বসছে সেবা করছে রাত্রে হিসাব দিতে পারবে কোন মুখ দিয়ে কে আমাদের আল্লাহর আদালতে দাঁড়াবেন বলুন কে আপনাকে সেই দিন আল্লাহর আদালত থেকে বাঁচাবে বলুন সেই দিন আল্লাহর আদালত থেকে আপনাকে কে বাঁচাবে আপনার স্ত্রী না আপনার শ্বশুর না আপনার শাশুড়ি বাঁচাবে কোটি স্ত্রী সাজদার মধ্যে পড়ে থাকলেও মায়ের নাফরমানির গুনাহ থেকে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই আল্লাহ রসুল আপনাকে রসুল সামনে তো দাঁড়ানো দূরের কথা সামনেই তো যেতে পারবেন আপনাকে দূর দূর করে আল্লাহ নবী তাড়িয়ে দিয়েছে দূর হ নিম খারাপ জন্য আপনাকে সচেষ্ট হতে হবে আজকে আমি শক্ত ভাষায় আপনাকে বলতেছি মোতারাম বাঁচার জন্য বলতেছি আপনার হাসরের চিন্তা আমি বলতেছি আখারাতের চিন্তা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি উপস্থিতি ভাই আমার এমন কোন ভুল করবেন না যে ভুলের খেসারত আপনি আর দিন দিতে পারবেন না দুনিয়ার থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব রিজিক আল্লাহ বরাদ্দ করে আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলি জবাব দিবেন এদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের আশির দশকেও এদেশের মানুষ পঁচাশি পার্সেন্ট তিন বেলা পেট ভরে খাইতে পারতাম আমি কি মিথ্যা বলছি বাবা আমার জীবনে কত দুপুরবেলা মুড়ি চাপা খাইছি মা বলছে আজকে ভাত নাই মুড়ি দিয়ে চিরে দেখিয়ে মাদ্রাসায় এই তো কয়েকদিন আগের কথা মাদ্রাসায় পর অবস্থায় জীবনের বহু রজনী আমার না খেয়ে রাত্রিবেলা কেটেছে দুবেলা বরাদ্দ ছিল আমার মাদ্রাসায় এক বেলা খাওয়ার পয়সা ছিল আজকে খাওয়ার মানুষই নেই বুঝতে পারছেন সে জীবনও আমাদের পার হইছে আজকে আঠারো কোটি মানুষ বাংলাদেশে আঠারো কোটি মানুষ যে ভিক্ষা করে খায় সেও কিন্তু তিন বেলা খায় কি কথা ঠিক কিনা অনেক ভিখারি তো জমিদার হয়ে গেছে বাড়ি ভিঙ্গি বিরাট বড় জমিদার দেয় রোজার কিন্তু ভিক্ষা করতেছে ভিক্ষা ছাড়ে না এরকম আছে মনে কিছু দিয়ে না রিজিক কিন্তু আসমান থেকে বরাদ্দ হয় কথা ঠিক কিনা আপনার বাবা মার জন্য যে খাবারটা আপনি রান্না করবেন রুজি করবেন আপনাদেরকে বলি বাবা মা ঘরে থাকলে সন্তানের রিজিক কমে না ভাই আল্লাহর কসম করে বলি রিজিক কমে না রিজিক বাড়ে বহু গুণে বাড়ে একসাথে বলবেন আল্লাহ আকবর আমি আমার জীবনের রুজির সব টাকা মার হাতে দিতাম সব টাকা মায়ের কাছে বিয়ে কখনো যাতে অসন্তুষ্ট না থাকে টাকা রুজি করে করে বানডিল ধরে মার কাছে বান্ডিল ধরে জীবনের যত খাবার যত ফ্রুট যা কিছু বাড়ির কিনে নিয়ে যেতাম আগে মার হাতে দিতাম আমার স্ত্রী হাতে দিতাম আমার স্ত্রীও কখনো অসন্তুষ্ট হতো না আগে আমি আমার মার হাতে দিতাম এরপরে তার নাতিপুতি আর যারা আছে আমাদের বাঁচতে বুঝতে সবারই ডাইকে মা খাওয়াইতে আগে মার হাতে দিয়ে তারপর অন্যের হাতে আসার সময় মার জন্য খরচা টাকা মার কাছে দিয়ে আসতো যা মন চাই কিনে খাবে মার এনতে গেলের পরে দেখি পাঁচচল্লিশ হাজার টাকার মতো মার বিছনার এখানে 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 তুই দিছে টাকা দিয়েছি খাইছে না মা তো রাইকে দিছে এখানে বুঝাইছে এখানে তুইছে এনে হেনে গোথায় গোথায় তুই দিছে বুঝতে পারছেন আপনাদেরকে বলবো আপনারা সন্তান যারা আছে মাকে দিবেন ও খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যাবে রিজিক কমবে না আর স্ত্রী মাঝে এত টাকা খরচা করলে এত টাকা দেওয়ার চাও কোনো কথা নাই আল্লাহকে আমার কম দিছে নাকি যা মার পিছনে করছে করছে তার সাথে কয়েক হাজার গুণ আল্লাহ বেশি আমার দিয়ে দিছে তারও বেশি অনেক বেশি অফরন্ত দিছে তো তোমার তো কি চিন্তা কি আছে যা চলে গেছে চলে গেছে মা তো পাইছে মা না পাইছে ভাই বোনা খাইছে আমার মা যারে খুশি তারা খাইছে তোমার তো দরকার আমি আমার মা রে খাইতে দিছে মা না খাই যদি ভিকারি রেখায় তো তোমার চিন্তা কি কি কথা কারণ তোমার তো চিন্তা নেই আমি দিছি আমার মা যা মন চাইছে মা খাইছে না ফেরাই দিছে ওটা মার ইচ্ছা ওটা আমার কোনো ফাংশন ওখানে আমার কোনো হাত নেই তো বুথারাম আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখলাসের সাথে কাজ করে আন্তরিকতার সাথে কখনো অভাবই হবে না রুটি রুজিটা এটা লার পক্ষ থেকে আসে যে সন্তান দুনিয়াতে মার খেদমত করে বাবারকে খুশি করে ও সন্তান দুনিয়ার জগৎ থেকে তিনটা জিনিস পায় এক নম্বর ইজ্জত দুই নম্বর দৌলত তিন নম্বর হায়াত একসাথে বলবেন না মার হাবা তিনটা জিনিস নগদ নগদ পাবেন রিজিক দৌলত হায়াত আর ইজ্জত দৌলত হায়াত সম্মান পাবেন রিজিক পাবেন হায়াত লম্বা পাবেন খেদমত করবে মা বাবার খেদমত করবে কখনো ধমক দিবেন না গালি দিবেন না বেজর হবেন না রাগ করবেন না সাবধান চতুর্মিজাজ হট মা বাবার প্রতি রাগ করবেন মায়ের চেহারার দিকে একবার মহাব্বতের নজরে তাকায় রে আল্লাহ একটা কবুল হজের সব লিখে দেয় না একটা হজ করতে কত টাকা লাগে সাত লাখ তারপরে যাবেন সারা খাবার সার্ভে ঘুরবেন আরাফাতে যাবেন সাফা মারো দৌড়ো করবেন যান শেষ এই পরিশ্রম করার পরে হস কবুল হবে কিনা গ্যারান্টি নেই কি কথা ঠিক কিনা কিন্তু মা বাবার আর দিকে মহাব্বতের নজরে তাকানোর সাথে সাথে কবুল হজের নেকি আল্লাহ লিখে দিবে সাহাবি বললেন হুজুর একশো বার যদি তাকা নবী বলেন একশো কবুল হজের সহ আরো জোরে মনে রেখে আর যদি রুড় দৃষ্টিতে তাকান তার জন্য বদমসিব কবরে তো যেতেই হবে আপনাকে আজ অথবা রকা কে বাঁচাবে বলেন আপনাকে চেয়ারম্যান না মেম্বার এমপি মন্ত্রী না আপনার ক্ষমতা না পয়সা না স্ত্রী না সন্তান না ভাই না ইমাম না মুসল্লি না পীর কে আপনাকে বাঁচাবে সাফ করে দুনিয়ার থেকে কবরে গেলে আল্লাহ রসুলের দরজা তো উন্নতের জায়গা নেই

কথা বলে যদিও শক্ত মন বেজার করবেন না বন্ধু আপনার জীবনের জন্য বলে যাচ্ছি আর আমার দেশের মহিলারা যারা মেয়েরা যারা নতুন বধু হয়ে শ্বশুর বাড়িতে আসে ছয় মাস যেতে না যেতে শ্বশুর বাড়ি ঝগড়া বাধাই দেয় শাশুড়ির সাথে বনে না শ্বশুরের সাথে বনে না এটা একটা সামাজিক ব্যাধি আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দেয় এই ব্যাধিটা কেন দুই মিনিটে বলে যায় শাশুড়ি যারা আছেন নতুন বউমা যদি আপনার ঘরে আসে তাহলে বুঝবেন আপনার ঘরে একটা মেয়ে আসছে আপনার নিজের কন্যাকে যেমন ভালোবাসেন আপনার বৌমাটাকে ওই রকম চোখে দেখে আপনাকে ভালোবাসতে হবে তার সুবিধা অসুবিধাগুলি আপনাকে দেখতে হবে তার সুখে দুঃখে আপনি তার পাশে থাকবেন আপনার সন্তানের পাশে থাকবেন না আপনি বৌমার পক্ষে থাকবেন আপনি বৌমার পক্ষে থাকবেন শাশুড়ি যারা তাদেরকে বলতেছে আপনারা বৌমার পক্ষে থাকবেন আপনার সন্তানের পক্ষে না আমি আমার মাকে দেখছি আমার স্ত্রীর পক্ষে থাকতো আমার পক্ষে কোনো দিনই থাকছে না বুঝতে পারছেন কিছু কইলে আমারে মা গেলিতে আসতো তুই আমার বৌমাকে ধমক দিছিস আমার বউ হের বউমার পক্ষে থাকতো আমার পক্ষে আসতো না পক্ষে থাকবে তাহলে কি হবে ওই স্ত্রী ওই আপনার ব্যাটার বউ সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে সে সংসারে মানান হবে আমাদের দেশে অনেক নারীরা বুঝে না আসার পরপরই এই বৌমার খুঁটিনাটি ভুল ধরতে থাকে একটা মেয়ে নতুন ফ্যামিলিতে আসছে তার ভুল হইতো অত জীবনে বউ হই হইবে কারণ ও নতুন আসছে ফ্যামিলিতে ম্যাচিং হইতে ছয় মাস এক বছর লাগবে আপনি তাকে কাজ হচ্ছে আপনাদেরকে তাকে এই ফ্যামিলির ভিতরে মেসিং করে দেওয়া আমাদের সামাজিক এরকম কিছু ব্যাধি আছে যেগুলির কারণে সংসার অনেক সময় ছয় মাসও টিকে না এই জন্য শাশুড়ি যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনার ওই বেটার বউটাকে নিজের মেয়ে হিসেবে ফ্যামিলির ভিতরে মেসিং করে নেবেন সামঞ্জস্যশীল করে নেবেন তার অসুবিধা আপনি তার পাশে থাকবেন তার সুবিধা আপনি তার পাশে থাকবেন সন্তানের পক্ষে না থেকে বৌমার পক্ষে থাকবেন এই কথাটা মনে রাখবি খুব মনোযোগ মনোযোগী আর যারা মেয়ে বিয়ে দিচ্ছে তাদেরকে বলতেছে অনেক সময় জামাই শ্বশুরের মধ্যে জামাই মেয়ের মধ্যে ঝগড়া হয় হতে পারে আমাদের ঐসে আপনাদের ঐসে সবাই যে আল্লাহ তা কিন্তু না কি কথা না কে ঝগড়া না দাদা দাদি না না সবারও লাগছে সভাপতি সবরও লাগছে যায় এক জায়গায় থাকলে ঠোঁয়া ঠুই গুতাগুতি লাগবে আমরারু লাগছে কিন্তু আমি একটা দিক সব সময় দেখতাম আমার শাশুড়ি আমার পক্ষ নিত তার মেয়ের পক্ষ নিত কোনো মত হলে একটু বাক বিতন্ড হলে আমার শাশুড়ি আমার পক্ষ নিচ্ছে যখনই আমার পক্ষ নিত তখনই আমার মন নরম হয়ে যেত আল্লাহ রসুলকে ইশরিত দেখছি হুজুরি করিম সাল্লাল্লাহ আল্লাসাল্লাম আলি ফাতেমার মধ্যে ঝগড়া বলে আল্লাহ্ নবী আলির পক্ষ নিত ফাতেমার পক্ষ নিত না একসাথে বলবেন না মার হওয়া ফাতেমা আরতিয়া আল্লাহ আল্লাহকে নবী ধমক দিতেন এই করসু কি তুমি আমার আলীর মনে কষ্ট দিয়েছো একদিন বেজার হয়ে হজরত আলি রত দিল্লাহ রাগ কই রে মসিদুন মাটির মধ্যে যে শুয়ে হয়েছে আল্লাহনবী যা বলতেছে ফাতেমা আলী কই বলে আব্বাজান আমি তো আপনার আলিকে কষ্ট দিয়ে ফেলছি বলে বাঘ বিতরণটা হয়েছে রাগ করে চলে গেছে করছো কি তুমি আমার আলীর মনে কষ্ট দিয়েছ আমার আলী কোথায় হুজুর কোথায় গেছে আমি বলতে পারি আল্লাহর নবী খুঁজতে 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 আইসে দেখি মসজিদে নবী মাটির মধ্যে শুয়ে রয়েছে তখন আল্লাহ নবী ডাক দিলি বা তোরা ও মাটিওয়ালা উঠো 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 হাজরত মন নরম হয়ে গেছে রাগ মুখ সব মিটে ঠান্ডা হয়ে গেছে সেদিন থেকে হজরত আলী বললেন আমার নাম আর খালি আলী থাকবে কেন আমার নাম উপাধি হয়ে গেল আবু তুরা আলী রদুল্লাহ তাল আর একটা উপাধি ছিল আবু তুরা আবু তুরা মাটিওয়ালা মাটিওয়ালা আবার মাটির বাবা যাই বলে আবু তুরা মাটিওয়ালা এই উপাধি উনি ওই দিন পাইছিলেন মাটিওয়ালা এই জন্য আপনার অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর ঝগড়া হলে অনেক বাপ মা মেয়ের পক্ষ নিয়ে জামাইরে গালি করে মারতে ধরতে যায় এটা ঠিক না এতে তার মনস্তাত্ত্বিক প্রবলেম হয়ে যায় সে আরো উশৃঙ্খল হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলবো এটা মেসিং করার জন্য অনেক সময় অনেক কিছু সহ্য করে নিতে হয় তাদের ফ্যামিলি যাতে নষ্ট না হয় কষ্ট না পায় এই জন্য আপনি নমনীয় করে দিতে হয় যদিও দোষটা জানায় কিন্তু তারপরেও অনেক সময় এই মীমাংসা করার জন্য আপনাকে মিথ্যার আশ্রয় নিতে মিথ্যা কি ভেজাল মীমাংসা করার জন্য আপনাকে মিথ্যা বলা জায়েজ আছে একসাথে বলবেন না মার হাবা বেজাল মীমাংসা করার জন্য মিথ্যা বলা যায় এটা সামাজিক ত্রুটির সামান্য একটা উপস্থাপন আপনাদের সামনে তুলে ধরলাম যাতে এগুলো আমাদের উওয়াজের একটা পাঠ আমরা যাতে জীবন চালনার পথে অনেক সিদ্ধান্ত যাতে ভুল না নিয়ে সহিটা নিতে পারে এই কথাটা মনে রাখবে হাজার সুলতান মাহমুদ রাতের আধারে ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না একদিন রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী একটা বাজার দিয়ে যাচ্ছেন লক্ষ্য করলেন একটা ছেলে মুদির দোকানের পাশে বসে বসে প্রদীপের পাশে বসে বসে কিতাব পড়তেছে সুলতান মাহমুদ গজ নবী দে বলেন বেটা তুমি যে কিতাব পড়ো তোমার কি প্রদীপ নাই ছেলেটা জবাব দিল হুজুর আমার প্রদীপ কেনার মতো পয়সা নাই আমি এটি আমি গরিব মানুষ আমি এই প্রদীপের আলো হাওলাত করে আমি কিতাব পড়ি সুলতান মাহমুদ চিন্তা করল আল্লাহ কঠিন হাসুরের দিনে আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো নবী যদি জিজ্ঞেস করে সুলতান মাহমুদ তোমার হাতের মধ্যে ছিল স্বর্ণের প্রদীপ তোমার রাজ দরবারে ছিল স্বর্ণের প্রদীপ তোমার বেডরুমের মধ্য ছিল স্বর্ণের প্রদীপ আর আমার তলবে এলেম স্বর্ণ প্রদীপের আলো না পাইয়া অন্যের প্রদীপ আলো হাওলাত নিয়ে কিতাব পড়ছে আমি সেই দিন কি জবাব দেব সুলতান মাহমুদ গজনবী ওই প্রদীপখানা ছেলেটার হাতে দিয়ে বলেন ব্যাটারে এটা স্বর্ণের প্রদীপ অনেক বড় দামি আমি তোমাকে দিয়ে দিলাম বাবা যাও কালকে থেকে স্বর্ণের প্রদীপ জ্বালাইয়া তুমি কিতাব পড়বা একবার জোরে বলা যাবে কে মারা হাবা ওই প্রদীপ দিয়া সুলতান মাহমুদ গজনবি বাড়ি চলে গেছে নিজের বেডরুমে প্রাসাদের মধ্যে ঘুমা স্বপ্নের ঘরে দেখে রহমতুল আলমিন তো শিবান আসতে হয়ে গেল জোরে বলেন আল্লাহ আকবার চিৎকার মেরে বলেন নাই আরসুল আল্লাহ উঞ্জুর হাল নাই ফিল্মে না আমি ফাকতরা আল্লাহ ক্রবাহুল বুখানি নবী বলেন আমাকে যে স্বপ্ন দেখলো সে বাস্তব আমি নবীকে স্বপ্ন দেখছে আমি নবী নিজে আসি ছবি আসি নাই আমি নবী নিজে এসে তার সঙ্গে স্বপ্নে দেখা দিয়ে গেছি চিৎকার মেরা যারা বলেন আল্লাহহু আকবার তার মানে বোঝা গেল নবী আছে নবীর জায়গা নবী আছে আমাদের চোখের জায়গা চোখ নাই কথা কোন ঠিক না বেঠে নবীর জায়গা নবী আছে চোখের জায়গা চোখ নাই দিলের জায়গা দিল নাই আমল আখলাক ভালো না চোখ ভালো না এই জন্য নবী দেখা দেয় না ঠিক সুলতান মাহমুদ গজনবী কান্দার বলি আর রাসূলুল্লাহ নালাকের ঘরে আপনি তোর শিবান গো নবীজি কি খেদমত করতে পারি আল্লাহ নবী বললেন সুলতান মাহমুদ তোমাকে একটা সুসংবাদ শোনানোর জন্য আসছি তুমি আজকে রাত্রিবেলা স্বর্ণের প্রদীপ দিয়ে এক তলবে এলেমরে তুমি সাহায্য করছো ও সুলতান মাহমুদ তুমি তারে সাহায্য করো নাই তুমি আমি নবীরে ইজ্জত করছ তুমি তার ইজ্জত করো নাই আমার ইজ্জত করে আসছ আমি নবী তোমারে আজকে দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ তোমারকে দুনিয়াতেও इज्जत वाला রাখবে আখেরাতেও আল্লাহ इज्जत वाला বানাবেন না না চিৎকার মেরে যারা বলে আল্লাহু আকবার তার মানে আপনি মারা যাবেন আমি মারা যাব কেউ দুনিয়াতে থাকবো না ও নবীর উম্মত হযরত ওমর ভাইজান উনি ঈদের জামা কাপড় কিনবে ওনার স্ত্রী ওনাকে বললেন স্বামী আমার আমার ঈদের কাপড় চুপুর কেনা লাগবে বাচ্চাদের আপনি দয়া করে ঈদের কাপড় চুপুর কেনার টাকা আমাকে দেন অমর বলেন বিবি রে বাইতুল মাল থেকে যে বেতন আমি পাই এই সামান্য বেতন দিয়ে আমার নিজের সংসারই চলে না ঈদের কাপড় চুপুর আমি কেমনে কিনবো বলো চিন্তা করেন তো কত বড় মিল্লাতের ছিল বর্তমানে ইরান ইরাক ওমান ইয়ামান জর্দান কুয়েত কাতার দুবাই বাহরাইন সিরিয়া ফিলিস্তিন মিশর লিবিয়া লেবানন টিউনেশিয়া ওইদিকে আফ্রিকার মরক্কো এবং আলজেরিয়া নাইজেরিয়া সুদান থেকে শুরু করে বিরাট পৃথিবীর একজন খলিফা বলা কত বড় খলিফা কত বড় নেতা আয় হায় হজরত অমর ঈদের কাপড় কিনবে আজ তার ঘরে টাকা নাই বিবি বলল স্বামী আমার তাহলে একটা কাজ করেন টাকা যেহেতু নাই অর্থমন্ত্রীর কাছে আপনি আগাম এক মাসের বেতন আবেদন করেন স্ত্রীর কথা আগামী এক মাসের আমার বেতন আবেদন করলেন বাচ্চাদের জন্য ঈদের কাপড় কিনা লাগবে আপনি আগামী এক মাসের বেতন আমাকে অগ্রিম দিয়ে দেন অর্থমন্ত্রী ছিল জানেননি আবু হুবাই দেবনু জাররা দুনিয়ার থেকে যে জান্নাতের সুসংবাদ পাইছে সে ছিল অর্থমন্ত্রী জোরে বলা যাবে মার হাবা কেমন অর্থমন্ত্রী একটু চিন্তা করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট যে পাইছে সে হলো অর্থমন্ত্রী অর্থমন্ত্রী চিঠিখানা পড়ার পরে উনি কাঁদতেছে কাঁদতেছে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী কাঁদে আর বলে আহা এত বড় মুসলিম মিল্লাতের খলিফাজ ঈদের কাপড় কিনবে সেই পয়সা নাই আমার কাছে আগামী এক মাসের অগ্নিম বেতন চায় অর্থমন্ত্রী আরেকটা চিঠি লিখলেন এ আমিরুল মহমিনীর আমি আপনাকে আগামী এক মাসের বেতন আগাম দিয়ে দিব কিন্তু আমিরুল মুমিনিন দয়া করে আপনি আমাকে আগামী এক মাসের বেতন আপনাকে আগাম দিব দুইটা শর্ত যদি আপনি পূরণ করে দিতে পারেন এক নম্বর খলিফা আপনি আমাকে বলে দেন আগামী এক মাস পর্যন্ত দুনিয়াতে বাঁচবেন কি একটু বলবেন চিন্তা করেন তো তারা কেমন বিচক্ষণ আর আমানতের প্রতি যত্নবান ছিল আমানতের প্রতি যত্নবান এই মাদ্রাসা আপনাদের সবার কাছে আমানত কি কথা কর না কেন জোরে বলেন এই প্রতিষ্ঠান এই মাদ্রাসার এতিম গরিব দুঃস্থ ছাত্র সবাই আপনার কাছে মানত এই ধর্মীয় প্রতিষ্ঠানটা পুরাটাই আপনার মাথার উপর আমানত নিজের সন্তানকে আপনি যেইভাবে লালন করেন এই মাদ্রাসাটাকে সেইভাবে লালন করতে হবে নিজে একটা গাছ লাগানোর পরে যেভাবে যত্ন করেন ফল খাওয়ার জন্য এই গাছ আপনাকে সেইভাবে যত্ন করতে হবে সভাপতি সাহেবের কাছে মাথার উপর হলে বেশি আমানত ওনার দায়িত্ব বেশি উনি যদি ওনার দায়িত্ব অবহেলা করে কেয়ামতের মাঝে আল্লাহ রসুলের সামনে ওনাকে জবাব দিতে হবে এত সহজ সভাপতি হ্যাঁ ডর পাইলেন না আবার সভাপতি সব ভয় পাইলেন না শেষের ডরে কেউ আমার সভাপতি লাগতো না বাপ সাইডে ডর না না আমরা সভাপতি সব শক্ত আছে বয়স বেরিয়ে এলো চেহারায় শক্ত আছে কি কথা ঠিক কিনা শক্ত আছে আগের বুড়াগুলো খুব শক্ত অনকার জোয়ান আছে তো শক্ত বুড়াটি বুড়ার মতো মার হাওয়া কর না খাইছে টাটকা জিনিস এক সময় খাওয়ানটা ছিল খুব টাটকা রে অনকার সব বেজাল ডিমের ভিতর বেজাল যা খাবেন তা বেজাল আনারস কিনতে গেছে মতো বললাম ভাই আমি উজুর মানুষ বাচ্চা কাচ্চার একটু টাটকা জিনিস খাওয়ালি ভালো হয় তো বাগান থেকে আপনার আনারস আমার এই কাইটে দেন পয়সা দিবেন কেউ তো ঢাকারটাও যা বাগানেরটাও তা কারণ কি একবারে গাছে ইনজেকশন মেরে দিচ্ছে চিন্তা করেন বাঙালি কি চালাকের চালাক গাছে মেরে দিচ্ছে ওই ঢাকার থেকে যেটা কিনবেন ওই বাগান থেকে ওই একই আপনি ইনজেকশন সারা তো চাচ্ছেন এখানে পাইতেন না গাছে মেরে দিচ্ছে যাক তা ঠিক আছে খা এবার যদ্দুবার খাইয়ে দেয় এই আল্লাহারে একটা দায়িত্ব দিচ্ছে সবারই কিন্তু আল্লাহ দেয় কি কথা কন ঠিক না আল্লাহ ওনারে একটা সম্মানের আসনে রাখছে ইজ্জতের আসনে রাখছে এই প্রতিষ্ঠানটা ওনার মাথার উপরে আল্লাহ দিয়ে রাখছে এই প্রতিষ্ঠানটা ওনার মাথার উপরে দিছে উনি ওনার সন্তানদেরকে যেইভাবে যত্ন করে বড় করছে ওনার এনতেকালের আগ পর্যন্ত ওনার দায়িত্ব এই প্রতিষ্ঠানটাকে ওইভাবে সন্তানের মতো যত্ন করে বড় করা সেই জন্য যদি কারো হাত ধরা লাগে হাত ধরবে কারো যদি ধমক দেওয়া লাগে তো ধমক দিতে হবে কাউকে যদি ভালোবাসতে হয় তো ভালোবাসতে হবে কারো কাছে যদি হাত পাততে হয় তো পাততে হবে আল্লাহ ওনার এই দায়িত্বটা দিচ্ছে হাজরাতে আমিরুল মুমিনীন অমরের কাছে অর্থমন্ত্রী আবু বাই জাররা চিঠির মধ্যে লিখতেছে আমিরুল আগামী এক মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে আপনি বাঁচবেন কিনা গ্যারান্টি যদি আপনি দেন দুই নম্বর গ্যারান্টি আগামী এক মাস পর্যন্ত মুসলমান আপনাকে খেলাপথের আসনে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাকে আগামী এক মাসের বেতন আগাম দিয়ে দিব চিৎকার মেরে জোরে বলেন না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ নবী বলতে সোমাত্রে কেমতের বাহাত্তর টালামত কোন হাদি আসছে পুষাশি টালামত এগুলি হলো আলামতের সুবরা ছোট ছোট আলামত আল্লাহর নবী বলুন উম্মত কেয়ামতের ছোট্ট আলামতের মধ্যে একটা আলামতের নাম আমার উম্মতের মধ্যে আমানতের খেয়ালত বাড়বে এত পরিমাণে বাড়বে সন্তান মাকে খাইতে দিতে চাবে না সন্তান মাকে বোঝা মনে করবে ছেলে বাবাকে বোঝা মনে করবে সন্তান মাকে বোঝা মনে করবে বাবাকে বোঝা মনে করবে আমার যুবক রে আপনার যদি রুজি রুটি কম থাকে মাকে নিয়ে খাবেন আপনার যদি রুটি রুজি কমও থাকে বাবাকে নিয়ে খাবেন আপনি আপনার বাবা মাকে নিয়ে যে খাবারটা খাবেন আহা আজকে বড় আফসোস হয় একটা বাবা চারটে সন্তান পারল এক বাবার পাতিলের মধ্যে চার সন্তানের খাবার জুটল আজকে ছেলে বিয়ে করছে তার একটা সংসার হয়েছে আজকে তার একটা ছোট্ট সংসারে বাবা মার খাবার জুটে না চি মানুষ হইছিস কেন তুই শিয়াল কুত্তা হয়ে জন্ম নিয়ে থাকি কি কথা বল না কেন তুই মানুষ কেন হয়েছিস তুই শিয়াল কুত্তা হইলি না কেন একটা বাবা রোজের ভিতরে চারটি সন্তানের খাবারের পাতিলে জায়গা হলো আর তোমার পাতিলে মাত্র দুইটা বৃদ্ধ বাবা মার জায়গা হয় না ভাত হয় না তো তুই মানুষ হইছিস কেন তুই সন্তান হইছিস কেন তুই মরে যা আন্না না শিয়াল কুত্তা হয়ে যা বড় আশ্চর্য সামাজিক বিধি একটা বাবা সারা জীবন পরিশ্রম করে তার ছয়টা সন্তান লালন করে কি বাপ করে না এতগুলি ফ্যামিলির সন্তান বাবার পাতিলের মধ্যে মায়ের পাতিলে খাবার জুটলো আর সন্তানের এক ছোট্ট পাতিলে বাবা মার খাবার জুটে না ছি 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 ও সন্তান মানুষই ও পালার চাইতে শিয়াল কুত্তা পাতলে আরো ভালো হতো আপনাকে বুঝে যেতে হবে মুসলমান আপনি আপনি মানুষ মানুষ হিসেবে হিসেবে সামান্যতম যদি মানবিক বোধ কোন থাকে ওই মানুষ যদি চিন্তা করা হারে আমার আব্বার আমার মায়ের একটা পাতিলের ভিতরে আমরা ভাই বোনের খাবার হইল আর আমার বৃদ্ধ বাবা মার খাবার আমার সত্য পাতিলে হবে না বাবার একটা ঘরের মধ্যে আমরা ছয় ভাই বোনের জায়গা হলো আর দুইজন ব্যক্তির একটা ঘরের মধ্যে জায়গা হবে না এই চিন্তা যদি কোনো সন্তানের মগজের ভিতরে থাকে তো তাকে ধর্ম বুঝতে হয় না তাকে বিবেক দিয়ে বুঝলেই হয়ে যায় ধর্মের বিধান তো আরো পড়ে ধর্ম বলতেছে বাবা অসন্তুষ্ট মা অসন্তুষ্ট যদি হয় আর তুমি কাবার ইমাম হয়ে চল্লিশ বছর যদি কাবার ইমামতি করো জান্নাত হবে না ঠিক আসতে বলেন কেন জান্নাত নসিব হবে না এই যে বুড়া কলা দেখালাম কবে না তো কোরআন মিথ্যা হবে জান্নাত হবে রসুলের জিন্দিগি মিথ্যা হবে চল্লিশ বছর সিল্লা দিলেও ছত্রিশ বছর হাস করলো আটত্রিশ বছর ফিরের দরবারে কাটালেও কাজ হবে না কি কথা কর না কোন লাভ নেই কোন লাভ নেই আপনাকে পিতা মাতা আপনার প্রতি পিতা মাতার প্রতি আনুগত্য থাকতেই হবে মাস্ট অবশ্যই অবশ্যই আপনাকে আপনার বাবা মার খেদমত সন্তুষ্টকারী সন্তান হিসেবে কবুল হইতে হবে কৃতজ্ঞ সন্তান হিসেবে আপনাকে কায়েম করতেই হবে সন্তানকে সামান্য কিছু বিবেকবোধ যদি আমাদের জাগ্রত হয় তাহলে আমাদের জীবন সাকসেস উপস্থিতি আপনাকে কৃতজ্ঞ হতে হবে কেন কৃতজ্ঞ হবেন না বলেন তো যেই মাটা দিনের পর দিন দিনের পর দিন কত রজনী আপনি ঘুমিয়েছেন কত রাত মা সারা বাতাস দিছে তখন তো পাখা ছিল না ফ্যান ছিল না কারেন্ট ছিল না মা বাতাস দিছে বাতাস দিতে 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 মার হাত ক্লান্ত হয়ে গেছে আবার ঘুম থেকে ফেললি উঠে আবার মা বাতাস দিছে আমার খুকা ঘেমে যাবে ঠান্ডা লাগবে আবার বাতাস দিছে আপনি অসুস্থ হয়ে বললে সবাই ঘুমায় গেছে কিন্তু মা ঘুমাইছে না আপনার পাশে বারবার বারবার জাগছে উঠছে বসছে বারবার জাগছে উঠছে বসছে সেবা করছে জীবনের এক রাত্রে হিসাব দিতে পারবে কোন মুখে কে আমাদের আল্লাহ আলোতে দাঁড়াবেন বলুন কে আপনাকে সেই দিন আল্লাহ রাদা থেকে বাঁচাবে বলুন সেই দিন আল্লাহ রাদা থেকে আপনাকে কে বাঁচাবে আপনার স্ত্রী আপনার শ্বশুর না আপনার শাশুড়ি বাঁচাবে আপনাকে কোটি স্ত্রী সাজদার মধ্যে পড়ে থাকলেও মায়ের নাফার মানির গুণা থেকে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই আল্লাহ রসুল আপনাকে রসুল উল্লাহ সামনে তো দাঁড়ানো দূরের কথা সামনেই তো যেতে পারবে না আপনাকে দূর দূর করে আল্লাহ নবী তাড়িয়ে দিবে দূর হ নিম খারাপ এই জন্য আপনাকে সচেষ্ট হতে হবে আমি শক্ত ভাষায় আপনাকে বলতেছি মতারাম বাঁচার জন্য বলতেছি আপনার হাসরের চিন্তা আমি বলতেছি চিন্তা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি প্রিয় উপস্থিতি ভাই আমার এমন কোন ভুল করবেন না যে ভুলের খেসারত আপনি আর কোনোদিন দিতে পারবেন না দুনিয়ার থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব রিজিক আল্লাহ বরাদ্দ করে আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলি জবাব দিবেন এদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের আশির দশকেও এদেশের মানুষ পঁচাশি পার্সেন্ট তিন বেলা পেট ভরে খাইতে পারত না আমি কি মিথ্যা বলছি বাবা আমার জীবনে কত দুপুর বেলা মুড়ি খাইছি মা বলছে আজকে ভাত নাই মুড়ি দিয়ে চিড়ে দেখে মাদ্রাসায় এই তো কয়েকদিন আগের কথা মাদ্রাসায় পড়া অবস্থায় জীবনের বহু রজনী আমার না খেয়ে রাত্রিবেলা কেটেছে দুবেলা বরাদ্দ ছিল আমার মাদ্রাসা একবেলা খাওয়ার পয়সা ছিল আজকে খাওয়ার মানুষই নেই বুঝতে পারছেন সে জীবন আমাদের পার হয়েছে আজকে আঠারো কোটি মানুষ বাংলাদেশে কোটি মানুষ যে ভিক্ষা করে খায় সেও কিন্তু তিন বেলা খায় কি কথা ঠিক কিনা অনেক ভিকারি তো জমিদার হয়ে গেছে বাড়ি বিল্ডিং বিরাট বড় জমিদার রোজার কায়দা রে কিন্তু ভিক্ষা করতে ইচ্ছে ভিক্ষা ছাড়ে না এরকম তো মনে কিছু না রিজিক কিন্তু আসমান থেকে বরাদ্দ হয় কথা ঠিক কিনা আপনার বাবা মার জন্য যে খাবারটা আপনি রান্না করবেন রুজি করবেন এ আপনাদেরকে বলি বাবা মা ঘরে থাকলে সন্তানের রিজিক কমে না ভাই আল্লাহর কসম করে বলি রিজিক কমে না রিজিক বাড়ে